বসন্ত প্রায় শেষের দিকে, শীতও চলে যাচ্ছে, তবুও এই শীতকালের পিঠা পায়েসের উৎসব এখনো চলছে। বাহারি ধরনের গ্রামীণ পিঠার আমেজ সমাজের বিত্তবানদের ঘরে ঘরে থাকলেও সমাজের হতদরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত পথ শিশুরা পিঠা উৎসব থেকে বঞ্চিত হয়। অর্থাভাবে খাওয়া হয় না শীতের পিঠা, আর মায়ের হাতের পিঠাগুলি খাওয়া তো শুধু স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ। শুধু তাই নয়, টাকার অভাবে যেতেও পারেন না কোনো পিঠা উৎসবে। এসব কথা চিন্তা করে এক ব্যতিক্রমী পিঠা উৎসবের আয়োজন করেছে টাঙ্গাইলের স্থানীয় দশমিক ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের তরুণ শিক্ষার্থীরা তাদের হাত খরচের টাকায় পিঠা উৎসবের আয়োজন করে। টাঙ্গাইল পৌর শহরের পাতুলিপাড়া দশমিক ফাউন্ডেশনের পাঠশালা প্রাঙ্গণের কাটমারি বস্তি এলাকায় পথ শিশুদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন করে সংগঠনটি। এতে আনন্দ উৎসবে মেতে ওঠে শিশুরা। শিশুদের দেশীয় ঐতিহ্য পিঠার নামও পরিচিত করিয়ে দেওয়া হয়। দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মিনারুল ইসলাম বলেন, সমাজের অবহেলিত ও ছিন্নমূল পথ শিশুরাই পিঠা উৎসবে প্রধান ও বিশেষ অতিথি। সুবিধা বঞ্চিত শিশুরা মুখরোচক পিঠা থেকে হয়তো বঞ্চিত থাকে, এজন্য প্রতিবারের মতো এবারও অর্ধ শতাধিক পথ শিশুদের নিয়ে দশমিক পাঠশালাতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করব।